হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সরকারি পড়াশোনা। আগামী 13 মার্চ থেকে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক রবিবার আমাদের চ্যানেলে ইম্পর্টেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন উইথ ফুল অ্যানালাইসিস ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হবে, যেটা তোমাদের সমস্ত সরকারি চাকরির পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা যে কোনো সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু সকল চাকরির জন্যই কারেন্ট অ্যাফেয়ার্স একটা বিরাট বড় ভূমিকা পালন করে থাকে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দাও। দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় হলো তোমাদের ICDS মেন পরীক্ষা। তোমরা 2019 সালের ডিসেম্বর মাসে যেটা দিয়েছিলে, তার রেজাল্ট কবে পাবলিশ হতে পারে এবং তার সাথে সাথে তোমাদের ইন্টারভিউ কবে হতে পারে, সেই সম্পর্কে লেটেস্ট যেটুকু আপডেট এখনও পর্যন্ত পেয়েছি সেটা জানানোর জন্যই কিন্তু আজকে আমাদের ভিডিওটা। দেখো, আমি যে সোর্স থেকে আপডেট পেয়েছি তারাও কিন্তু এখনও পর্যন্ত জানাচ্ছে তোমাদের রেজাল্ট খুব শীঘ্রই পাবলিশ হতে পারে চলেছে, মানে খুব শীঘ্র মানে একদমই খুব শীঘ্র। এবং তাছাড়াও অন্য যে আরেকটা বিশ্বস্ত সোর্স সেটার কথা যদি তোমরা বলো, মার্চের 5 তারিখ যে কর্মসংস্থান খবরের কাগজটা বেরিয়েছে, যেটা তোমাদের সকলের কাছেই আছে আমি মনে করি, কারণ 5 তারিখ বেরিয়ে গেছে, সেটা সকলের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে। তোমরা যারা কর্মসংস্থান খবরের কাগজ ফলো করো, যারা যে কোনো সরকারি চাকরির যদি তুমি প্রিপারেশন নাও, সেক্ষেত্রে ওই খবরের কাগজটা তোমরা অবশ্যই ফলো করে থাকো আমি জানি। সেখানে কিন্তু একজন প্রশ্ন করেছিল কবে ICDS মেনের রেজাল্ট বেরোতে চলেছে। প্রত্যেকটা সপ্তাহের কিন্তু যে কর্মসংস্থান বেরোয় সেখানে কিন্তু প্রশ্ন করে এবং সেখানে তারা কিন্তু লেটেস্ট আপডেট জানাতে থাকে। দেখো, এখন যে আপডেটটা তারা দিয়েছে, তারাও জানিয়েছে যে খুব শীঘ্রই তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে এবং তারা এটাও জানিয়েছে সেখানে প্রশ্নে যে ইন্টারভিউ কবে হবে। ইন্টারভিউ তোমাদের রেজাল্ট পাবলিশের ঠিক 2 মাস পরেই হবে এবং আমি যে সোর্স থেকে খবর পেয়েছি তারাও কিন্তু জানাচ্ছে 2 থেকে 2.5 মাস পরে কিন্তু তোমাদের ইন্টারভিউ হবে। রেজাল্টটা পাবলিশ হওয়ার পর তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসটা একটা গতিতে চলবে এবং তারপর তোমাদের কী হবে, তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হবে। এখনও পর্যন্ত যতটুকু আপডেট পেয়েছি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দিলাম। তোমরা ভিডিওটা যারা দেখছো কোন জেলা থেকে দেখছো কমেন্ট করে অবশ্যই জানাও এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দাও এবং ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দাও।